প্রসঙ্গ মনই মাত্রার পারদ, সেই মনকে চালিত করার, সঠিক প্রয়োগ করার কোনো পথ আছে? ধ্যানে মন নিবিষ্ট করা কি এক পথ? কি বলেন শ্রী শ্রী ঠাকুর দ্বিদলে আজ্ঞাচক্রে ধ্যানরত অবস্থাকে? দ্বিদলে মন স্থির রেখে করলে ধ্যান ও মনন, ইড়া পিঙ্গলা সুষম্নায় অলোক রসের নির্গমন, অফুরান সেই রস্তরঙ্গে সৃষ্টি প্রবল কম্পনের, প্রকৃতিতে শুরু হয়ে যায় বিরাট এক সঙ্গমের। দ্বিদলে বা আজ্ঞাচক্রে যখন একজন ধ্যান করতে বসল বা ধ্যান করতে আরম্ভ করল, বসে বসে জপ করছে, হঠাৎ দেখা গেল অন্ধকার, মন বলছে এখানে কি আছে দেখি, মন ঘুরছে সব জায়গায়, ওর তো সব জায়গায় গতি, ওর গতি তো সর্বত্র একেবারে। ঘুরে ঘুরে দেখতে দেখতে তখন হয় কি, বেশ একটা তন্ময়তা আসতে থাকে, তখন বিষয়বস্তুগুলোকে ইন্দ্রিয়ের মধ্যে এনে ফেলে দেয়। ইন্দ্রিয় তার আবার একটা নিজস্ব সত্তা আছে, প্রতিটি ইন্দ্রিয়েরই তাই। মন যদিও সেখানেও আছে, তবু সে বেশ উপভোগ করে বসে বসে। মন বলে, বেটা আমি তো যাচ্ছি, তোরা উপভোগ কর। এই বলে বিষয়বস্তুগুলোকে চক্ষু কর্ণ নাসিকার কাছে ফেলে দেয়। মন বলে, তোরা এবার ভোগ কর, আমি আবার চললাম খনির মধ্যে। খনির মধ্যে ঢুকে মন করে কি, এই যত সমস্ত তথ্য আছে, মনে করো আজ্ঞাচক্রে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে, সব মাথায় করে নিয়ে এসে মন বলল, চক্ষু তুই নে, কর্ণ তুই নে, জিহ্বা তুই নে, মাথার মধ্যে সব দিয়ে বলল, আমি যাই, তোরা ভাগাভাগি কর, আমি আর থাকতে পারি না। এই বলে মন চলল। এই যে একটা অবস্থা, এই যে সব সময় একটা অবস্থা, সাধক তখন আজ্ঞাচক্রে মন নিবিষ্ট করল। মন কি করছে, ওই বাইরের জিনিসগুলোকে দেখতে পাচ্ছে, আবার ওই ভেতরকার জিনিস মনের সাহায্যে বাহ্য ইন্দ্রিয়ে যখন আনা হচ্ছে, তখন সাধক সেগুলো অনুভব করল। সাধক বুঝতে পারল, এখন অনুভব করলাম আজ্ঞাচক্রে এই এই জিনিসগুলো আছে, আর যখন আছে তখন এগুলো শাস্ত্রাকারে গ্রন্থাকারে লিখতে আরম্ভ করল। এই আজ্ঞাচক্রে নিবিষ্ট হয়ে সাধক তখন বলল, আবার মনটাকে পাঠাই। বুদ্ধিবৃত্তি করল কি, মনকে বলল, আমি বড় আরাম পেয়েছি হে মন, আমি বড় আরাম পেয়েছি, বড় তৃপ্তি পেয়েছি, আনন্দ পেয়েছি এবং উপভোগ করছি, তুই আবার ওখানে গিয়ে বসে থাক মন। মন বলে, বাহারে বাপ রে বাপ, আবার মনকে সেখানে পাঠিয়ে দিল। মন গিয়ে বসল সেখানে, মনকে বলল, দেখ তুই এখানে থাক, তোকে তালা টালা দিয়ে আটকে রাখি, দরজা আটকে দেব, তুই এই আজ্ঞাচক্রের ভেতরেই থাকবি। ওখানে মনকে পুরে মানে নিবিষ্ট করে তালা দিয়ে আটকে রেখে দিল। সাধক দুই ভ্রুর মাঝখানে দ্বিদলে মনকে স্থির করল। মন বলছে, এখন কিসের মধ্যে গেছি, মনটা সেখানে সাধারণত কিরকম? মনটা সেখানে জলের মতন। আজ এই যে জল দেখছো, খুব বেশি শীত পড়লে ঠান্ডা পড়লে এটা বরফ হয়ে যাবে,
তখন এটার উপর দিয়ে হেঁটে যাওয়া যাবে। অনেক জায়গা আছে সমুদ্রে, অনেক জায়গা আছে যেখানে জলটা বরফ হয়ে যায়, তার উপরে খেলাধুলো করা যায়। তখন আজ্ঞাচক্রে মনটা করে কি, সেখানে জমে যায়। ওখানে থাকলে মনটা জমে একেবারে বরফের মতো হয়ে যায়, সলিড হয়ে যায়। এখন জমে গেলে কি ফ্যাসাদ, তখন মনটা করে কি, জমে সেখানে ঠিক আজ্ঞাচক্রের ছাঁচে ছাঁচ হয়ে যায়, বিরাটের সুরে নিবিষ্ট হয়ে যায় মন। ছাঁচ আছে না, ক্ষীরের ছাঁচ, সন্দেশের ছাঁচ, অনেক রকমের ছাঁচ আছে, আজ্ঞাচক্রেরও ছাঁচ আছে। এই ছাঁচে মনটা যখন যায়, ছাঁচে পড়ে বেশ একটা কিছু হয়ে গেল। এখন ব্যাপারটা হলো কি, সাধকের সাধনায় মনটা বেশ আটক হয়ে গেল তো, আটকে জমে গেল তো। তখন সাধক বলল, আচ্ছা আনলাম তো মনটাকে, এখন তো জমালাম, এবার কি করি, কোথায় ছিল চিনি তাকে ঘন করে রসের শিরা তৈরি করলাম, তারপর করলাম গাঠা, তারপর কদমা। তখন ছাঁচও বলল, আচ্ছা আনলাম তো, এখন তো জানলাম, তারপর করলাম কদমা। ওই যে দেখছো না, তারপরে করে কি, ঘন শিরাটাকে, ওই চিনির রসটাকে পাত্রের মধ্যে ঢেলে দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে পিটিয়ে পিটিয়ে ওটাকে টেনে যার যার ছাঁচ বা সাজ মতো সাপ বানায়, ব্যাং বানায়, যখন যা ইচ্ছা বানায়। আমাদের দেশে আছে না, এগুলো সব তৈরি করে। তখন সাধক আজ্ঞাচক্রে মন স্থির করে। মন স্থির করে কি করে, মনটাকে তো ঢালাই করে সাজালো, মনটা তখনও নরম নরম থাকে, নরম তো থাকে, তখন টেনে নিয়ে করে কি, বুদ্ধি হলো তার কড়াই, ওই বুদ্ধির কড়াইয়ে এটাকে ফেনায়, বুদ্ধির কড়াইয়ে ফেলে দিয়ে শেষে সাধক করে কি, যতগুলো ইন্দ্রিয়ের দরজা আছে সিমেন্ট দেবার মতো সমস্ত ইন্দ্রিয়ের দ্বারগুলো বন্ধ করে দেয়। তখন জায়গায় জায়গায় সিমেন্টের মতো কাজ হয়ে যায়, মন তো আটক হয়ে গেল। মন আটক হয়ে গেলে সেই মনকে নিয়ে সাধক তখন যা খুশি তাই করতে পারে। সাধক যদি বলে আমি এখন এই কাজ করব, আমি এখন সেই কাজ করব, মন সাথে সাথে সেটা করে দেয়। তাই সাধক যখন যা বলে সেই কাজই করতে পারে, তখন সেটা বিভূতি হয়ে গেল। বিভূতি হলেই তো আর হয়ে গেল না, একটা অবস্থা হলো মাত্র, শুধু একটা অবস্থা হলো। তখন সাধক আবার বলছে, কি করা যায়, আমি তো দর্শন চাই, আমি সিদ্ধি চাই, মুক্তি চাই। মনকে আবার সেখানেও যেতে হবে। তখন ওই মনটাকে নিয়ে করে কি, আজ্ঞাচক্রের ভেতরে এনে সহস্রারে নিয়ে ফেলে দিল। সহস্রারে এসে আবার সেই ছাঁচে গোলে সেই সাজে পরিণত হয়। সহস্রার একরকম পদার্থ, যে এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো আটকে থাকে। সহস্রারের মধ্যে গিয়ে মনটা করে কি, আগেকার দিনে করতো কি জানো, এই কোণারকের মন্দির আছে পুরীর কাছে, বিরাট বড় একটা চুম্বক মন্দিরের চূড়ার ওপর রেখে দিয়েছে। শত্রুপক্ষের স্টিমার যেত, ওই চুম্বক টেনে নিয়ে আসত, তারপর ওখান থেকে, ওই স্টিমার থেকে সব মালপত্র লুটপাট করে নিত, কিছুতেই ধরতে পারত না। স্টিমার যদি 10-20 মাইল দূর দিয়েও যেত, ওই চুম্বকের এমনি টান যে স্টিমারের কলকবজা খারাপ হয়ে সামনের দিকে না টেনে নিয়ে পেছনের দিকে টেনে নিয়ে যেত। সামনে এটার গতি, পেছনের দিকে যাবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তা বললে কি হবে, ওই চুম্বকের টানে পেছনের দিকে টানতে টানতে স্টিমারটাকে একেবারে
মন্দিরের কাছে নিয়ে এলো। তখন ওখানে সব দস্যুরা থাকে, তারা আচ্ছা মার মেরে স্টিমারে যা ছিল সব নিয়ে ভেগে গেল। এইরকমই চলতো। এইরকম একটা চুম্বকের মতন সহস্রার বীজ মন্ত্র জপ করে করে জপ করে করে সহস্রারকে একখানা চুম্বক করে দিল। এই দেহরূপ মন্দিরটার মধ্যে বিরাট একটা চুম্বক হয়ে গেল। এই চুম্বকটা করে কি? এই বিশ্বব্রহ্মাণ্ডে যতগুলো ক্ষমতা আছে, যা কিছু আইন পদ্ধতি চলছে, এটার মধ্যে টেনে নিয়ে আটকে দিল, টেপ রেকর্ডারের মতো। কেউ কথা বললে তার মধ্যে আটকে যায়। ওই রেকর্ডারের ফিতের কি গুণ? কথা বললে ফিতের মধ্যে কথা আটকে গেল, কি আশ্চর্য কথা! এখন ফিতে যদি কথা আটকে রাখতে পারে, মনের ফিতে কি না করতে পারে? মনের ফিতে বিরাট। মনের ফিতে যায় কোথায়? কোথায় আর, বিশ্বজগতের যাবতীয় যা কিছু আছে, যা চলছে, সব কিছু এটা আস্তে আস্তে করে টানতে থাকে। এখন টানতে টানতে হয় কি, ফিতের মধ্যে তখন ওখানকার কথা, ওখানকার সব ধাঁচ, জ্ঞান, বুদ্ধি সব ওখানকার মতো হয়ে যায়। টেপ রেকর্ডারের ফিতেতে কথা ভেতরে থাকে, আর মনের ফিতে হয়ে যায় কি, ওটা এমনি জিনিস যে তার রং চেহারা সব বদলে যায়। অনেক পাহাড়ে এমন সব জীব আছে যারা ইচ্ছে করলে মুহূর্তে অন্যের রূপ ধারণ করতে পারে। মনে করো একটা জীব আর একটা জীবকে ধরে পেছনে কামড় দিতে গেছে, ঠ্যাংটা আটকে গেছে, তখন ঠিক আক্রমণকারী জীবটার মতো তার চেহারা হয়ে গেছে। তখন সে দেখে, এই জন্য আমারই জ্যাঠুতো ভাইয়ের ঠ্যাং আমি কামড় দিয়েছি, দূর যা, ছেড়ে দাও। জ্যাঠুতো ভাইকে ছেড়ে দিয়ে চলে গেল, আর সেই জীবটা ভাবল বাঁচলাম। ও তখন আবার নিজের চেহারা নিয়ে চলে গেল। এইরকম ভাবে একটা জীব যেই কামড় দিল, সঙ্গে সঙ্গে তার চেহারা ধারণ করে ফেলে। এই ক্ষমতা অনেক জীবের আছে।